দেখুন বন্ধুরা কাজ করছে, এটাকে বলে রাজমিস্ত্রির কাজ। খুব সুন্দর, কত মানে খেটে করছে সেটাই আমি দেখাচ্ছি। আমার ছোট যে কনেক্টার দিই, এটা কিন্তু একতলা দুতলা তিনতলার উপরে, তাই তো? তিনতলা তো, তিনতলার উপরে কাজ করছে। এরকম আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি কত মানে সুন্দরভাবে করছে। হাতের কাজ দেখুন, ওই যে খুব সুন্দর। এবার হবে বিট, এবারে বিট হবে, ওখানটায় বিট দেবে যাতে জল বিট, তাই তো? আর এটাকে প্লাস্টার, তাই তো? হ্যাঁ, এটা প্লাস্টার, এটা প্লাস্টার হচ্ছে, ওয়াল প্লাস্টার করছে। আর এরপরে জল বিটটা ওখানটায় করবেন, কোথায় একটু দেখান হাত দিয়ে, ওখানটায়। আচ্ছা আচ্ছা, মুখে যেরকম জল বিট করে। হ্যাঁ হ্যাঁ, মানে জল বিটটা মানে জলটা আর কি ভেতরে যাবে না। খুব সুন্দর। আর এখানে এইভাবে এখানে এটা এটা কি টানো বালিটা, এখানে বালিটা এইভাবে মাখানো হচ্ছে, বালিটা মাখাচ্ছে এই যে কড়াইতেও করছে। হ্যাঁ, এই বালিটা মাখিয়ে তারপরে এটা দিয়েই প্লাস্টার হয়। এই যে এইভাবে প্লাস্টার হয়, এই বালিটা দিয়েই প্লাস্টার হয়। মালটা একটু মানে না নরম না খুব শক্ত, সেইভাবে আর কি মাখার একটা পদ্ধতি আছে। কটা কটা ভাগে দিতে হয় তো, কটা কটা ভাগ? চারটে একটা। আচ্ছা, মানে একটা ওর এক কড়াই সিমেন্ট আর চার কড়াই বালি, তাই তো? হ্যাঁ, মানে এক কড়াই, এই যে দেখছেন আপনারা বন্ধুরা, এই কড়াইয়ের এক কড়াই সিমেন্ট উঁচু উঁচু, আর এরকমই উঁচু উঁচু চার কড়াই বালি। এই যে এখানে মিলিয়ে রেখেছে, এই মিলিয়ে রাখা বালিতে জল দিয়ে মাখা হবে। এইভাবেই করা হয় আর কি সাধারণত। আর ওই যে জল মানে এইটা হচ্ছে বিট করার জন্য করা হচ্ছে, তাই তো? একটু সিমেন্টটা বেশি দেওয়া হয় না, একটু সিমেন্টটা বেশি দিয়ে তারপরে ওটা আর কি করা হবে। আর তার আগে একটু শুকনো সিমেন্ট মারতে হবে। আচ্ছা আচ্ছা, একটু শুকনো সিমেন্ট দিচ্ছে এই মিস্ত্রিরা, শুকনো সিমেন্ট দিয়ে তারপরে ওই যে ওই দেখুন শুকনো সিমেন্টটা ওখানে দিলে পরে বালিগুলো পড়বে না, ওই ধরে রাখবে। সেই জন্য শুকনো সিমেন্টটা আগে লাগিয়ে নিচ্ছে, তারপরে এইভাবে আর কি কাজের পদ্ধতি। সুন্দর হাতের কাজ, খুব সুন্দর কাজ করছে, দেখতে পাচ্ছেন। ওয়েদারও আজকে খুব ভালো, বৃষ্টি নেই, রোদ। আমি সেটাই দেখাচ্ছি আপনাদের। এই যে পাশের বাড়িঘর, পাশের পরিবেশ দেখতে পাচ্ছেন, এই যে খুব সুন্দর। একটু মেঘলা মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। বৃষ্টি হওয়ার ভয়ে এখানে প্লাস্টিক টাঙিয়ে নিয়েছে, যাতে বৃষ্টি হলে কোনো অসুবিধা না হয়, ক্ষতি না হয়, কাজের কোনো ক্ষতি না হয়, সেই জন্য এইভাবে করছে। তো আর বালি মাখিয়ে এই বালি দিয়েই এখানে প্লাস্টার হচ্ছে। খুব সুন্দর এনাদের হাতের কাজ। এই যে আমাদের হেডবাবু এসে গেছে, হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন। ছোট ঠিকাদার বলছে, এই হচ্ছে বাড়ির কাজ, বিল্ডিং কনস্ট্রাকশন। এই যে ওই যে হ্যাঁ করছে, ওই যে মানে জল বিটটা ওই যে দিচ্ছে, বেশি টাইট ওটা
করতে যদিও সময় লাগে, কারণ ওইখানে বালি সিমেন্টটাকে ধরিয়ে 1 ইঞ্চির মতো বিটটা করবে। ওই যে দেখুন, আমি দেখাচ্ছি এইভাবে আর কি। দেওয়ালে কোনো জল ছোপ করবে না, দেওয়ালে যাতে কোনো জল ছোপ না করে, কারণ দেওয়ালে জল আসলে দেওয়ালের ক্ষতি হয়, কনস্ট্রাকশনের ক্ষতি হয়। আর রডে যাতে জল না লাগে সেইভাবে এই ব্যবস্থাটা, এই দেখুন, এই যে ওই পাইপে নিয়ে সেই বালিটাকে ওখানে আর কি দিচ্ছে, যাতে কোনো রকমের অসুবিধা না হয় এবং ধরে রাখে। ওই যে ওই দেখুন, দেখাচ্ছি আপনাদের কাছ থেকে, হ্যাঁ এইভাবে পড়ে। তো এটা কিন্তু অনেকটাই উপরে, প্রায় 10×10 20, প্রায় 25 কফুট হবে মাটি থেকে, হ্যাঁ 30 ফুটের কাছাকাছি, 30 ফুট। আচ্ছা, মিস্ত্রিদা বলছে 30 ফুট উচ্চতায় কাজটা হচ্ছে। ওই যে ওই দাদা ওই পাশে প্লাস্টার করে চলেছে দেয়াল, আর এই পাশে মানে জল বিটটা এই যে মারছে এই দাদা, এইভাবেই কার্নিশে, হ্যাঁ কার্নিশ, হ্যাঁ কার্নিশটা এইভাবেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, কনস্ট্রাকশনটা আপনাদের দেখালাম এইভাবে, দেখুন একেবারে আমি এখন নিচ পর্যন্ত দেখাচ্ছি, যে সিঁড়ি সিঁড়ি হয়েছে, এই সিঁড়ি কনস্ট্রাকশন হচ্ছে এইভাবে, এই দেখুন। তো এইভাবে পুরো কনস্ট্রাকশনটা এইভাবে আস্তে আস্তে করে এগিয়েছে, খুব সুন্দর কাজ হচ্ছে। এই যে এখানে এই বালি আগে চেলে নিতে হয়, এই যে চালনি দিয়ে বালিটাকে দেখুন, এই যে এই চালনি দিয়ে চেলে নিয়েছে, এই যে চালনি দিয়ে চেলে নিয়েছে বালি, উপরে তুলে দোতলার উপরে নিয়েছে। আর এপাশে কনস্ট্রাকশনের জন্য এই যে বাঁশ খুঁটো সব রাখা আছে এখানে, তক্তা ওখানে দেখছেন, ওই যে তক্তা, এই যে ইট রয়েছে পাজা দেওয়া, এইভাবে কাজ চলছে। তো আমি দেখালাম তার মধ্যে আবার ওয়াল মানে কেটে কেটে, এই তার মধ্যে এই যে কারেন্টের পাইপ, এই দেখুন কারেন্টের যে পাইপগুলো এইভাবে এই যে ঢোকানো হচ্ছে, ওই যে ওই যে কারেন্টের পাইপ ওয়্যারিং, ওই যে ওয়্যারিং করছে দেয়াল করে করে। তো এই কনস্ট্রাকশানগুলো হতে একটু তো টাইম লাগবেই, এটা উপরে আর একটা ঘর, এই পুরোপুরি কনস্ট্রাকশান যখন হয়ে যাবে ফাইনালি তখন সুন্দর লাগবে। এখন তো নোংরা আবর্জনা কিছু থাকবেই, তো সেটাই আমি দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর কাজ হচ্ছে আর কি। এই যে বস্তায় বালি আছে রাখা, যাতে জলে না ভেজে, জলে ভেজলে তখন সিমেন্ট মাখানো অসুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করছি, এই দেখুন, ও উপরে অনেক উচ্চতায় ওই যে কাজ হচ্ছে, ওই যে ওখানে, সেটাই আমি দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা একটা এর থেকে আইডিয়া নিতে পারবেন, এখন 1 স্কোয়ার ফুট 1 স্কোয়ার ফুট ঘর বানাতে গেলে 250 টাকা করে স্কোয়ার ফুট কাজ এইভাবে আর কি চলছে। তো ধন্যবাদ আপনাদের, এটা আমি দেখাবার চেষ্টা করলাম।